এখান থেকে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছাকাছি দূরে থেকে যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি রওশন আরা এসেছি আজ পানাম সিটিতে, তো পানাম সিটি ঘুরে দেখবো, সাথে আপনাদেরও দেখাবো, আশা করছি ভালো লাগবে। ঠিক আছে, যদি ভালো লাগে আর আমাকে সাপোর্ট করতে চান, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, কমেন্টস বক্সে জানাবেন যে কেমন লেগেছে। পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। এই পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। বড় নগর, খাস নগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং দেখার মতো। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবনগুলো বাংলার বারো ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। 1500 শতকে ঈশারখা বা সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংস প্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। পানাম নগরীর চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা, আর এই পঙ্খিরাজ খাল মেনিখালি নদ নামে মেঘনা নদীতে গিয়ে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষা নদী। এই নদীর সাথেই রপ্তানি হতো মসলিন। পানাম নগরীর প্রবেশপথে আছে বিশাল গেট, যা নাকি সূর্যাস্তের সাথে সাথেই বন্ধ করে দেওয়া হতো। আর এখন বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না। পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনী শ্রেণীর এক নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকাজ ও আভিজাত্যের ছোঁয়া। এই নগরীর বুক চিরে চলে যাওয়ার রাস্তার দুই পাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন আছে। আর এই ভবনগুলি কোনোটি একতলা, কোনোটি আবার দুই বা তিনতলা বিশিষ্ট। এই নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা এবং গুপ্ত পথ রয়েছে। এছাড়া 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। এই নগর বিশ্বখ্যাত মসলিন শাড়ি আর নীলের জন্য বিখ্যাত। প্রায় 20 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, সোনারগাঁর সাথে বাংলার বারো ভূঁইয়াদের সম্পর্কটা একটু বেশি গভীর ছিল। আর সোনারগাঁয়ের পানাম নগর ছিল ব্যবসায়ীদের আতুর ঘর, যার ফলে পানাম নগর সোনারগাঁয়ে অবস্থিত অন্য দুটি নগর থেকে বেশি আকর্ষণীয় এবং জনপ্রিয় ছিল, যা এখন পর্যন্ত আছে। 1500 শতাব্দীর কোনো এক সময়ে বাংলার প্রতাপশালী জমিদার ঈশারখা বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁকে স্বীকৃতি দেয়। তারপর থেকে এই নগরীর ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। সোনারগাঁয়ের পাশে নদী হওয়াতে এখানে ব্যবসা বাণিজ্য রমরমা হতে থাকে। বিশেষ করে পালতোলা বড় বড় নৌকায় করে দেশ বিদেশ থেকে থান কাপড়, মসলিন শাড়ি আর নীলের আসা যাওয়া ছিল চোখে পড়ার মতো। আর এই ব্যবসাকে কেন্দ্র করে ব্যাপারীরা এই নগরে তাদের বসতভিটা গড়ে তোলেন। এই নগরীর ঘরবাড়িগুলো মুঘল, ইউরোপীয় আর সামান্য স্থানীয় ধাঁচে তৈরি করা হয়েছিল। এর থেকে তিনতলা বিশিষ্ট এই বাড়িগুলো জায়গা ছেড়ে ছেড়ে তৈরি করা হয়েছিল, যাতে করে কোনো বাড়িতে আলো বাতাসের সমস্যা না হয়। নিখুঁত পরিকল্পনার এই নগরীর নগর প্রকল্প আধুনিক শহরের বহিঃপ্রকাশও বটে। আর কোনো ধরনের পানির যেন সমস্যা না হয়, সেজন্য প্রত্যেকটা বাড়ির পাশেই হচ্ছে একটি করে কূপ খনন করা হয়েছিল।
চারিদিকে নিস্তব্ধতা, মৃত নগরীর পথে কিছু মানুষ, মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এই নগরীর প্রতিটি ইটে। পথের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধ্বংসপ্রাপ্ত ভবন আর কাঠামোগুলো যেন হারানো জৌলসের কথা জানান দিচ্ছে। প্রায় 450 বছর আগে এই নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বারবার ভাবতে বাধ্য করে রাস্তার দুপাশের ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে যে আমরা ইশাখার আমলে চলে গেছি। আমার এমন মনে হলো যে কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে এই জায়গাটিতে। প্রত্যেকটা ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটা কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, বাট এর আকর্ষণের কিন্তু কমতি নেই একদম। ভবনগুলোর নির্মাণশৈলী দেখে আসলে মুগ্ধ না হয়ে পারা যায় না। কিছু কিছু ভবনের দেয়ালের অলঙ্করণ দেখার মতো, নানান ধরনের নকশা, রঙিন কাজ, পাথর, কড়ি, চীনামাটি, টেরাকোঠা ব্যবহার করা হয়েছে বেশিরভাগ ভবনের মেঝে। ধ্বংস হয়ে গেলেও কয়েকটি টিকে আছে। মেঝেগুলোর বেশিরভাগই লাল, সাদা, কালো মোজাইক করা এবং কয়েকটিতে দেখা যায় সাদা কালো মার্বেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল চাষের নির্মম ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়েছে পানামের নীলকুঠি। 2011 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিপ্রাপ্ত ছবি গেরিলা ছবির অনেকাংশ এই পানাম নগরে করা হয়েছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিফিল্ম এবং নাটকের কিছু কিছু অংশ বিশেষও এখানে করা হয়ে থাকে। আচ্ছা, একটি কথা এখানে অবশ্যই বলতে হয় যে এই পানাম সিটির প্রত্যেকটা ভবন অনেক বছরের পুরনো হওয়াতে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তাই ভবনগুলির গায়ে লেখা নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে একদমই উঠা যাবে না কোনো অবস্থাতেই। আর এই পানাম নগরীতে আপনারা যেতে পারেন বছরের যে কোনো সময়, যে কোনো দিন, কোনো সরকারি বা বেসরকারি কোনো ছুটির দিনে এই পানাম নগরী বন্ধ থাকে না, খোলা থাকে। এটার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 30 টাকা করে। আর কিভাবে যাবেন আমি সেটা বলছি। ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা নামতে হবে। আর গুলিস্তান থেকে এসব বাসের ভাড়া পর্যায়ক্রমে পড়বে 40, 45 এবং 50 টাকা করে। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে অথবা রিক্সায় 20 থেকে 40 টাকা ভাড়ায় চলে যেতে পারবেন পানাম নগরীতে। আর আমার মতো যারা ব্যক্তিগত গাড়িতে বা যানবাহনে করে যাবেন সেটার তো অবশ্যই সবার জানা আছে। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আমার পানাম নগরীর এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আবারও বলছি, লাইক দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করে দিবেন, আর সময় পেলে অবশ্যই আমাদের ঐতিহাসিক এই পানাম নগরীতে এসে একবার ঘুরে যাবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।